বসছিল কেউ জানিত না আমার এই আপুরা ওই আগে কর আউলিয়া দরবেশটা আগে কর মানুষই বলে এরম বড় বড় ছিল তাই মাগরে পিছে ভুলে গেলেন যে ওনার নাম সম্ভবত কাবরুল আজনবী দরবেশ উনি হযরত মুসা আলাইহিসসালামের কথিত আছে যে হযরত মুসা আলাইহিসসালাম জামানার একজন উম্মত ছিলেন তিনি তিনি 70 হাত লম্বা ছিলেন অলৌকিক একটা পাথর আল্লাহর নাম স্মরণ করে তুললে ওটা ওঠে তাছাড়া কিন্তু পাথর তোলা সম্ভব হয়নি কুষ্টিয়া সদর উপজেলার দহকলা গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শফিক সানি বন্ধুরা আজকে আমি এসেছি কুষ্টিয়া দহকলা গ্রামে আর এই গ্রামে রয়েছে 17 হাত একটি কবর কে ঘুমায় এই কবরে যে বাংলাদেশে প্রেক্ষাপটে 17 হাত একটি কবর যা এই গ্রামে রয়েছে সেই কবরের রহস্য উন্মোচন করার জন্য আজকে আসছি আজকে আমি সেই কবরটি আপনাদের দেখাবো আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই কবর এই কবরটির রহস্য উন্মোচন করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে বন্ধুরা আজকে আমি এসেছি কুষ্টিয়া সদর জেলার আলমপুর ইউনিয়নের দহকলা গ্রামে এই গ্রামেই নাকি রয়েছে প্রাচীন আমলের 17 হাত কবর এত বড় কবর বাংলাদেশে সম্ভবত এটিই প্রথম কিন্তু কে ঘুমায় এই কবরে কেনই বা এত বড় কবর রয়েছে সেই রহস্যই উন্মোচন করব আজকের এই ভিডিওতে সঙ্গত কারণে বাংলাদেশকে বলা হয় ওলি আউলিয়ার দেশ এদেশে আনাসে কানাসে সরিয়ে সিটি আছে অসংখ্য ওলি আউলিয়া ফকির দরবেশ এরা ইসলাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় সরিয়ে সিটি থাকার কারণে তাদের মৃত্যু হয়েছে বিভিন্ন স্থানে রহস্য মানে এই যেটা কব ছিল কেউ জানিত না আমার এই আপুরা না জানার কারণে একদিন মানে কেন গোসল মশল করতে আসি হয়তো পিসাব টিসাব করত তার বাচ্চা টাচ্চা হ্যাঁ মারা টারা যাইতো ঠিক পাইতো না ওই আগে কর আউলিয়া দরবেশ একটা আগে কর মানুষই বলে এরম বড় বড় ছিল তাই আর এই যে এই পুকুরের এটা হলো ভিতরে ইন্দারা আছে এই পুকুর কাটতে কাটতে এক ভাই আর হলো এই পা ডা ঝর্নাই গাভি গেছে বলে গেলি পারে তার হলো গা পা ফুলি রক্ত টক্ত জুমি মানে সদরে চিকিৎসা করিও তার স্বাস্থ্য না পরে স্বপ্ন দেখালে কেন আইসি আলো চাল নতুন গামছা দুধ চিনি নিয়ে আইসি আমার বাড়ি ছিল থাকার পরে আমার একলা নাবার সাহস আসছে না ভয় পাচ্ছে পরে আমার মুনির আব্বু আবার মাঠে গেছে বলে মাঠেতে আইসি তে সেই ভাই একসাথে করে ওই যে ইন্দারের ভিতরে দিয়ে সেই ভাই এখন ভালো এই যে আপনি বললেন এটা তো আপনি শোনা কথা আপনি একদম সত্যি কথা আমার মুনির আব্বুক সাথে করিয়ে তার দোয়া সাধারণ কিংবা অসাধারণ মানুষ মারা গেলে কয়েক যুগ পর হয়তো তাদের নিশানা পাওয়া মুশকিল হয়ে পড়ে শত বছর কিংবা হাজার বছরের কবরের নিশানা পাওয়ার প্রশ্নই ওঠে না কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে রহস্যময় কবর রয়েছে এই গ্রামে তাও আবার 17 হাত কবর কবরটি সম্পর্কে আমি যতটা জানতে পেরেছি কাছের খোল থেকে উঠে এসে এখানে বাড়ি করার পর দীর্ঘদিন বসবাস করার পরে তারপরে দেখছে যে ওনাদের বাড়িতে বিপদ আপদ লেগেই থাকে ড্রেন টেনের আশ্রয় অনেক সময় ঢেলাঢুলি মারে বলে বাড়িতে তখন ওনারা আমাদের এই গ্রামেই ইসহাক কারিকর নামক এক কারিকর আছে তার কাছে যায় তার কাছে গেলে পরে উনি বলে যে আমি আমাদের অত সম্ভব না এটা আছে রানাকড়িয়া খলিল শেখ আছে খলিল শেখের কাছে আপনারা যান উনি গেলে ওনার কাছে গেলে পরে উনি তখন বলেন যে এটা আমার চেয়ে একজন বড় আল্লাহওয়ালা আছে তিনার কাছে যান তিনি মাগুরাতে আছেন মাগুরায় সে পীর সাহেবের নাম আছে সৈয়দ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ডেকে নিয়ে এসে উনি আসে বাড়ির চারপাশ উনি ঘোরেন ঘুরতে 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 এই জায়গায় এসে উনি দাঁড়িয়ে যান ওনার পা আর ওঠে না তখন উনি বললেন যে এই জায়গাটায় একটা পবিত্র মানুষের একজন আল্লাহ ব্যক্তির কবর রয়েছে আপনারা এই কবরটাকে সংরক্ষণ করেন সযত্ন করেন আপনাদের বিপদ আপদ কেটে যাবে যে এখানে যে কবরটা আছে যিনি শাহিত হয়েছেন ইনি ইসলাম প্রচারের জন্য পশ্চিমা দেশ থেকে আসেন নদীপথে আসতেই নদীপথে ওনার এখানে মৃত্যু হয় ভক্তবৃন্দ যারা ছিল তারা বললো এখানেই তাকে দাফন কাফন করে রেখে যায় যতটুকু আমরা শুনেছি আর কি মাগরে পীর সাহেব ভুলে গেলেন যে ওনার
নাম সম্ভবত কাবরুল আজনবী দরবেশ। উনি হযরত মূসা আলাইহিসসালামের কথিত আছে যে হযরত মূসা আলাইহিসসালাম জামানার একজন উম্মত ছিলেন। তিনি তিনি 70 হাত লম্বা ছিলেন। তার কথা মতো এই 70 হাত কবরটা বেঁধে দিয়েছেন না এনার এখানে। এবং এখানে একটা এই পুকুরি মাঝখানে একটা ইদারা আছে, এখনও আছে ইদারাটা। পানি কমে গেলে ইদারাটা দেখা যায়। ওই ইদারাতে তো একসময় নাকি রক্ত উঠত। জনশ্রুতি আছে যে এই কবরের পাশ দিয়ে বয়ে গেছে নদী। খরস্রোত নদী ছিল বলে এই নদী দিয়ে অনেক লঞ্চ স্টিমার যাতায়াত করত। তৎকালীন সময়ে এই নদী দিয়ে নাকি ইসলাম প্রসারের জন্য পশ্চিমা দেশ থেকে কোনো এক আউলিয়ার যাতায়াত ছিল। ইসলাম প্রসার করতে যাওয়া সেই আউলিয়ার নাকি পথিমধ্যেই মৃত্যু হয়েছে। তার সাহাবিরা এখানে তাকে কবর দেয়। এই কবরের কোনো অস্তিত্ব ছিল না। এই কবরের পাশেই বসবাস করা বাড়ির লোকজন এই বিশেষ জায়গাটিতে অবাধ যাতায়াত করলে নাকি তাদের অসুখ বিসুখ লেগেই থাকত। তাদের উপরে নাকি অমঙ্গলের ছায়া ভর করত সব সময়। উপায় না পেয়ে পাশের গ্রামের কারিগর খলিল পীর সাহেব নামক জনৈক ব্যক্তির পরামর্শে মাগুরা জেলার সৈয়দ আবু বক্কর সিদ্দিকী পীর সাহেবের দ্বারস্থ হন। সৈয়দ আবু বক্কর সিদ্দিক পীর সাহেব এই বাড়িতে এসে পুরো বাড়িটি ঘুরে দেখেন। অবশেষে এই কবরের জায়গাটিতে তিনি দাঁড়িয়ে যান এবং বলেন যে এখানে নাকি কোনো আউলিয়া ঘুমিয়ে আছেন। তিনি নাকি হযরত মূসা আলাইহিসসালামের সময়কালের আউলিয়া কাবরুল আজনবী দরবেশ। আকারে তিনি লম্বায় 17 হাত মানুষ ছিলেন। বন্ধুরা, এই কবরের গায়ে আমি একটি লেখা দেখতে পাচ্ছি, আর সেই লেখাটি হচ্ছে, কথিত আছে হযরত মূসা আলাইহিসসালামের সময়কালে কাবরুল আজনবী দরবেশের কবর। এটা ধারণা করা হয় যে এই কবরটা নাকি কাবরুল আজমিরি দরবেশের কবর হিসাবে এখানে রয়েছে। আর এটা কিন্তু 17 হাত একটি কবর, কিন্তু 17 হাতের একটা কবর কি এমন রহস্য লুকিয়ে আছে যেখানে 17 হাত কবর? কার কবর এটা? কিন্তু সঠিক কোনো ইতিহাস আমরা পাচ্ছি না। সকলে কিন্তু কথিত মতে, ধারণা মতে কিন্তু তারা প্রশ্ন করছেন যে এই 17 হাত কবর নাকি মূসা আলাইহিসসালামের নবীর আমলের একটি কবর, কোনো এক আউলিয়ার কবর এখানে রয়েছে। কবরের রহস্যের ঘোর যেন কাটছে না। কে ঘুমায় এই কবরে, সেই বিষয়টা কিন্তু আমরা অনুসন্ধান করার জন্য এখানে এসেছি। তাহলে এই যে আপনার এলাকায় 17 হাত কবর আমরা দেখতে পাচ্ছি, আপনি কি জানেন একটু বলবেন? আসলে আমরাও ওইভাবে শুনছি আর কি। তোরটে আমরা আমি যেটা জানছি, অনেক আগে আমাদের জন্মের আগে এই পাথর পাই, এই যে নদী ছিল নদী থেকে এই পাথর উদ্ঘাটন হয়। ওই পাথরটা দেশ বিদেশ থেকে বিভিন্ন লোক আসে, ওই পাথরগুলো পাথর দেখতে আসে। দেখতে আসার পরে পাথর দেখে অনেকে চলে যায়। অনেকে আবার চেষ্টা করে যে পাথর দেখি উঁচু করা যায় কিনা। অলৌকিক একটা পাথর, আল্লাহর নাম স্মরণ করে তুললে ওটা ওঠে, তাছাড়া কিন্তু ওই পাথর তোলা সম্ভব হয়নি। আপনি নিজে সেই পাথর ও একদম সম্পূর্ণ কালো পাথরটা, ওটা হারাই গেছে হঠাৎ করে, চুরি হয়ে গেছে আমরা শুনছি। সেই থেকে এই বাড়ির মানুষজন সেই 17 হাত কবরটি পাকা করেন। কিন্তু এই কবরে কোনো সঠিক ইতিহাস পাওয়া না গেলেও এখানে যে 17 হাত কবর রয়েছে এটাই সত্য। এই কবরকে ঘিরে যেন রহস্যের কোনো অন্ত নেই, তাই তো এই কবরটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এখানে আসেন এবং মনোবাসনা পূর্ণ করার জন্য অনেকে মানত করে থাকেন। আসলে রহস্য কিন্তু বারবার আমাকে ঠটকা লাগছে আমার কাছে যে এই রহস্য কিভাবে উদ্ঘাটন করা যায়, যে 17 হাত কবর কেন বাংলাদেশে থাকবে, কি এমন কবর, কেই বা এই কবরে রয়েছে? কবরের পাশেই রয়েছে একটি পুকুর। স্থানীয় ভাষায় এই পুকুরকে দুয়া বলা হয়। এই দুয়া কাটার সময় নাকি একটি কোলা পাওয়া যায় যার মধ্যে অসংখ্য স্বর্ণের মোহর ছিল, যে কারণে এই গ্রামটির নাম হয়ে যায় দহকোলা গ্রাম। এই যে পুকুর, এই পুকুরটাই নাকি একসময় নদী ছিল, আর এই নদীপথের ঠিক এই পুকুরের পাশেই কিন্তু সেই কবরটা আমরা দেখতে পাচ্ছি।
বন্ধুরা, কুষ্টিয়ার দহকুলা সতরাহাত কবর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।